প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি কিসের সাথে তুলনা করা আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টি ল্যাপটপ কম্পিউটার রয়েছে, ঠিক আছে? আর এখানে একটি কম্পিউটার সিপিইউ ছায়ার মতো একটি বক্স দেওয়া আছে। তাহলে চলো আজকের আলোচনার বিষয়টি আমরা জেনে নেই, ডেটাবেস তৈরি ও তার প্রকারভেদ। ঠিক আছে, আমরা আজকের আলোচনা থেকে আমরা জানতে পারবো একটি ডেটাবেস কিভাবে তৈরি করতে হয় এবং ডেটাবেসের প্রকারভেদ সমূহ কিভাবে ব্যাখ্যা করবে তা আমরা আজকের আলোচনা থেকে জানবো এবং বোঝার চেষ্টা করব। শুরুতে আমি ডেটাবেস কি বা কিভাবে তৈরি করতে হয় তার একটু প্রাথমিক ধারণা নিয়ে নিই। তো আমাদের যে বিষয়টা এখানে আসছে যে একটি ডেটাবেস তৈরির জন্য প্রথমে প্রয়োজনীয় ফিল্ড ও তার ডেটা টাইপ, তারপরে ফিল্ড লেন্থ নির্ধারণ করতে হবে, তারপর ফিল্ডগুলোকে টেবিল আকারে সাজাতে হবে। প্রয়োজনে একাধিক টেবিল দিয়ে ডেটাবেস তৈরি করা যায়। মূলত ডেটাবেস ব্যবহারের উদ্দেশ্য খেয়াল করে ওই ডেটাবেসের বিভিন্ন টেবিল ফিল্ডের বৈশিষ্ট্য নির্ধারিত হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? কিভাবে ডেটাবেস তৈরি করতে হয় তার একটি পদ্ধতি আমরা দেখব এখন। তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আমরা কি লিখছি, চালু করতে হবে। কি চালু করতে হবে? মাইক্রোসফট অ্যাক্সেস চালু করতে হবে। তারপর স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর এই যে প্রোগ্রাম অপশন আসবে, এখান থেকে অ্যাক্সেসে ক্লিক করলে আমরা অ্যাক্সেসের একটা তালিকা দেখতে পাবো। এই তালিকা আসবে, তালিকা থেকে আমরা ক্লিক করার পর একটা উইন্ডো আসবে। এমএস অ্যাক্সেসের যে ঘরে যে ডায়লগ বক্স আসবে তাতে প্রথম অপশন ব্ল্যাঙ্ক ডেটাবেস, ঠিক আছে? আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করে যে উইন্ডো আসবে তাতে ফাইল নেম বক্সে ফাইল নাম টাইপ করে ক্রিয়েটে ক্লিক করতে হবে, অর্থাৎ ফাইলের নাম দিতে হবে ক্রিয়েটে ক্লিক করে, ঠিক আছে? ফলে সম্পূর্ণ ডেটাবেসটি তৈরি হয়ে যাবে। দ্বিতীয় অপশনটা হলো ডেটাবেস উইজার্ড দ্বারা বিভিন্ন উইজার্ড ব্যবহার করে ডেটাবেস তৈরি করা যায়। আর তৃতীয়টা হলো ওপেন এর এক্সিস্টিং ডেটাবেস দ্বারা নতুন কোনো ডেটাবেস খোলা যায়। এই কথাগুলি আমরা কি করব মনে করার চেষ্টা করব। আচ্ছা, তারপর আমরা ডেটাবেসের প্রকারভেদ, একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, কম্পিউটারের বোধগম্য উপায়ে ডেটাবেস তৈরি করার জন্য সুনির্দিষ্ট কাঠামো তৈরি করে নিতে হয়। এই কাঠামোকে গঠন হিসেবে আমরা ধরে থাকি। তো গঠন বিবেচনায় ও ডেটাবেস নিম্নরূপ হয়ে থাকে চারটি: ক্লায়েন্ট সার্ভার, ডিস্ট্রিবিউটেড এবং ওয়েব এনেবল ডেটাবেস। এই কথাগুলি আমাদের একটু ভালো করে নজরে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে একটা লেখা আমরা দেখি ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস কিভাবে হচ্ছে তাহলে আমরা একটু দেখে নিই। দেখো এখানে যে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস হচ্ছে এক ধরনের ডেটাবেস যেখানে কোনো নেটওয়ার্কের মধ্যে কেন্দ্রীয় কম্পিউটার ও অন্যান্য কম্পিউটার ও স্থানীয় ডেটা প্রসেসিং করে। যেমন এখানে এই চারটা কি, তিনটা কি, ক্লায়েন্ট, এটা হলো সার্ভার, এই দুজনের মধ্যে আমাদেরকে সেতুবন্ধন করে দিচ্ছে কে, যে নেটওয়ার্ক, ঠিক আছে? এই নেটওয়ার্ককে সেতুবন্ধন করে দিচ্ছে। তো ক্লায়েন্ট নিজস্ব সিপিইউ মেমোরি দিয়ে কোনো কাজের কিছু অংশ বা বাকি অংশ সার্ভারে করা যায়, প্রত্যেক পরস্পরের নিকট তথ্য আদান প্রদান করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখব ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস এর যে কিছু গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড। তো ব্যাক এন্ডটা হচ্ছে মূল অংশ, যাতে বিভিন্ন টেবিল থাকে, এতে কুইরি প্রসেসিং, কারেন্সি কন্ট্রোল ইত্যাদি ব্যবহারে ডেটা অবস্থান পরিবর্তন নিয়ন্ত্রণ করা যায়। বাট অপরদিকে ফ্রন্ট এন্ডটা হচ্ছে প্রাথমিক যে ডেটা, ওপেনিং যেটা, শুরুটা। এতে ডেটাবেসের আউটলুক বা বাহ্যিক বিষয় যেমন ফর্ম, রিপোর্ট, গ্রাফিক্যাল ইন্টারফেস, এগুলি হচ্ছে প্রাথমিক যে বিষয়টা, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ঠিক আছে? আর হলো ব্যাক এন্ড। ব্যাক এন্ড তোমরা দেখতে পাচ্ছ যে ডিবিএমএস সার্ভার, এটা হচ্ছে ব্যাক এন্ড, এখানে সব তথ্য লিঙ্ক করে স্টোর করা হয়। আর যারা ইউজ করছে ক্লায়েন্ট সবাই হচ্ছে কি, ফ্রন্ট এন্ড, সবাই কি, ফ্রন্ট এন্ড, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস নিয়ে লক্ষ্য করবা, যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কি বলছে, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ওয়ার্কস্টেশন বা কম্পিউটার, মনে রাখার মতো কথা। এখানে তোমরা দেখো একটা সার্ভার আছে, তার সাথে এগুলি ক্লায়েন্ট, ওয়ার্কস্টেশন বা ক্লায়েন্ট, ওয়ার্কস্টেশন বা ক্লায়েন্ট, ঠিক আছে? তারপর আমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস নিয়ে আরেকটু আলোচনা দেখতে পাচ্ছি এখানে। দেখো তোমরা
যে এতে মানে কি কম্পিউটারে প্রত্যেকটি ওয়ার্কস্টেশনে নিজস্ব ডেটাবেস থাকে এবং স্বতন্ত্রভাবে ডেটাবেস তৈরি, সংশোধন, সম্পাদন ইত্যাদি কাজ করা যায়। ক্লায়েন্টের মধ্যে যখন থাকে তখন সার্ভারের সাথে লিঙ্ক থাকে, অটোমেটিকলি সার্ভারের কাজটা করে নেয়। ওয়ার্কস্টেশনের ডেটাবেসের সর্বশেষ অবস্থা অনুযায়ী সার্ভারে রক্ষিত কেন্দ্রীয় ডেটাবেস পরিবর্তিত হয়। সার্ভারের কেন্দ্রীয় ডেটাবেস আবার ওয়ার্কস্টেশনের ডেটাবেসের ডাটা পার্ট, তার বর্ণনা, ভাষা ইত্যাদি পরিবর্তন করতে পারে। এভাবে সর্বশেষ তথ্য অনুযায়ী সব কম্পিউটার ডেটাবেস পরিবর্তিত হয়। নিজের চিত্র তোমরা দেখো, এখানে একটা সার্ভার আছে মূল, এই সার্ভারের সাথে এটিএম, এখানে এটিএম, চারটা ওয়ার্কস্টেশন ইনক্লুড। হ্যাঁ ঠিক আছে, তো ইহার প্রধান দুটি বৈশিষ্ট্য হলো ডিস্ট্রিবিউশন ও লজিক্যাল কোরিলেশন। ঠিক আছে, তো এখানে আমরা এখন দেখে নিব ওয়েব এনাবল ডেটাবেস, অর্থাৎ নেট ভিত্তিক যেটা। তো ওয়েবসাইটে হাইপারলিংক ডেটাবেস ব্যবহার করে পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন পেজের মধ্যে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স আকারে সংরক্ষণ করে একে ওয়েব এনাবল ডেটাবেস বলে। তো এখানে যে বিষয়টা আমাদের খুব দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নেটওয়ার্ক আছে, এটার সাথে এটা সম্পর্ক, এটা সম্পর্ক, তারপরে এটা মোটামুটি প্রত্যেকের সাথে প্রত্যেকটাই জড়িত আছে। তো আমরা যদি কোনো এক্সাম্পল প্র্যাকটিস করতে চাই তাহলে এই এক্সাম্পলটা আমরা ফলো করতে পারবো। তারপরে আমরা দেখতেছি এখানে যে বিষয়টা আসছে ওয়েব এনাবল ডেটাবেস নিয়ে আরো কিছু কথা। ঠিক আছে, যেমন হাইপার মিডিয়া ডেটাবেস ইনফরমেশন বা ডেটাবেস স্টোরেজ পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন কি খণ্ডাকারে সংরক্ষিত থাকে। প্রতি নোটে থাকতে পারে বিভিন্ন টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অথবা থাকতে পারে এমন কোনো প্রোগ্রাম যা নির্বাহ করা যায়। এখানে বিভিন্ন রেকর্ডের মধ্যে সম্পর্ক গতানুগতিক ডেটাবেসের মধ্যে সংগঠিত নয়। হাইপার মিডিয়া ডেটাবেস ব্যবহারকারীরা ওয়েব পেজে প্রদর্শিত বিভিন্ন বিষয়ে ক্লিক করে পছন্দের তথ্য অ্যাক্সেস করতে পারে। তো এখানে তোমাদের একটি চিত্র দেখার বিষয়, সেই চিত্রটা হলো দেখো তোমরা, এখানে ওয়েব ব্রাউজার, কম্পিউটার, ক্লায়েন্ট, ইন্টারনেটের মাধ্যমে সার্ভারের সাথে লিঙ্ক করা আছে, সার্ভার থেকে আবার ডেটাবেস সার্ভারে দিচ্ছে, ওখান থেকে আবার ডেটা পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো তোমরা এখানে যে বিষয়টা আসছে এটা কি, এটা হলো ওয়েব এনাবল ডেটাবেস, এটা নিয়ে আমরা এখন কথা বলেছিলাম এতক্ষণ, তাই না? সুবিধা, ওয়েব এনাবল এর কিছু সুবিধা আছে, দেখি সুবিধাগুলো কি কি। যেমন ভার্চুয়াল কমিউনিটি এর মাধ্যমে ওয়েব নির্ভর তথ্য বিশ্বব্যাপী আদান প্রদান করা যায়। অনলাইন জরিপ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক মতামত গ্রহণ করতে পারে। রিলেশন ডেটাবেস এর মাধ্যমে বিভিন্ন স্থানের বিভিন্ন তথ্য ভান্ডারের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। এই কথাগুলি আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি প্রশ্ন উত্তর পর্বে। হ্যাঁ, এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, তোমরা লক্ষ্য করো। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস কি, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কি, এগুলি জ্ঞানমূলক। তারপরে ডেটাবেস কত প্রকার ও কি কি, ওয়েব এনাবল ডেটাবেস এর সুবিধা, এগুলি হচ্ছে হয়ের জন্য, কিসের জন্য, হয়ের জন্য। আচ্ছা, তারপর কিছু প্রয়োগমূলক প্রশ্ন যেটা আমরা গতে বলে থাকি। হ্যাঁ, তো সেটা হলো কি, দেখো ডেটাবেস তৈরির পদ্ধতিটা গত প্রশ্ন সবসময় আমরা বোর্ড পরীক্ষাও দেখি। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস কার্যক্রম চিত্র সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর আমরা দেখব আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখবো এখন, দেখি কি বলছে। ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিতে সার্ভার এবং ওয়ার্কস্টেশন দুই জায়গাতেই আমরা প্রক্রিয়াকরণ দেখে থাকি। ওয়ার্কস্টেশন সার্ভারের বলছে এখানে রিসোর্সে রিসোর্স ব্যবহার করা হয়ে থাকে ওয়ার্কস্টেশন সার্ভারের। তারপরে আমরা বলবো এখানে যে ওয়ার্কস্টেশনকে বলা হয় সার্ভারের ক্লায়েন্ট, আর কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক তথ্য আদান প্রদানের জন্য কোন ডেটাবেস ব্যবহার করা হয় সেটা হলো ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, ফাইনালি যে প্রশ্ন আমাদের আছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, পাঁচটি এবং পাঁচ এবং ছয় নম্বর সূত্র দিতে বলছে। এই উদ্দীপকের আলোকে উপরের টেবিলটি দ্বারা কি ধরনের প্রদর্শন করা হয়, এটা একটা কি কাঠামো, এটাকে বলা হয় টেবল কাঠামো। ঠিক আছে, আর ছয় বলছে যে মোট কতটি এট্রিবিউট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6, তার সহ 24 নাকি, কতটি এট্রিবিউট রয়েছে এখানে, একটা ছয়টি, ছয়টি অ্যাট্রিবিউট রয়েছে, কয়টি অ্যাট্রিবিউট রয়েছে, ছয়টি। কেন ছয়টি, ফিল্ড হচ্ছে এক একটি অ্যাট্রিবিউট, তাই না?
তো একটি বাড়ির কাজ তোমাদের জন্য উপস্থাপন করলাম, সেটা বিভিন্ন ডেটাবেজের তুলনা করে তোমরা সুন্দর করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে উপস্থাপন করবে, ঠিক আছে? তো এই বলে আজকের বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।